নীলা মেঘনা ধলেশ্বরী আগের মতো বয়ে যায়, ও পাহাড় বাংলার গল্প শুনে মনটা কেমন হয়ে যায়। সেই ঢাকা মেলে নেই তো আর, সেই ঢাকা মেলে নেই তো আর, নেই পদ্মার ইস্টিমার, থাকত যদি সুরমা মেল সাড়া ব্রিজটা হয়ে পার, দেখে আসতাম বাপ ঠাকুরদার গাগঞ্জ একটি বার। সেই ঢাকা মেল নেই তো আর, নেই পদ্মার ইস্টিমার। ঢাকা মেল আজ নেই, তবে আছে বন্ধন এক্সপ্রেস। আমরা কিন্তু চলেছি বনগালোকালে করে। এবারের গন্তব্যস্থল হল পিতৃপুরুষদের জন্মভিটে বাংলাদেশ। চার পয়সা দুধের শের আসবে না আর সেদিন ফের, সরপুটির ঝাল দই নিশে, সরপুটির ঝাল দই নিশের নেই সেই স্বাদ চমৎকার। সেই ঢাকা মেলে নেই তো আর, নেই পদ্মার ইস্টিমা। ভারতবর্ষের পেট্রাপোল বর্ডার অতিক্রম করে এলাম বাংলাদেশের বর্ডার বেনাপোলে। কোথায় ঢাকার বাখর খানি আজ অমৃত সেই রসরাজ, কুমিল্লার মাঠা ছানা রাজশাহীর এলাচ দানা সাদা। 2017 সালের 9ই নভেম্বর পুনরায় চালু হলো কলকাতা খুলনা এক্সপ্রেস। ফরিদপুর নেই মোয়ানার মজাদার, সেই ঢাকা মেলে নেই তো আর, নেই পদ্মা। চলেছি আমরা মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে। কোথায় বরিশালের বালাম চাল, বগুড়ার সোনা মুগের ডাল, কোথায় বরিশালের বালাম চাল, বগুড়ার সোনা মুগের ডাল, ময়মনসিংহের বেগুন তাজা, রংপুরের সেই তিলের খাজা, যশোরের তেল কই, যশোরের তেল কই, পাবনার সেই রাঘব সই, নেই সে ঘিয়ের মাটির ভাঁড়। সেই ঢাকা মেলে নেই তো আর, নেই পদ্মার ইস্টিমার। বাস থেকে নামলাম বাজিতপুর গ্রামে। আজ দিনাজপুরের সেই কাটারি ভোগ চাল নেই, আজ দিনাজপুরের সেই কাটারি ভোগ চাল নেই, খুলনার সন্দেশ দই নোয়াখালী রিচা মুড়া কই, শ্রীহট্টের কমলা, শ্রীহট্টের কমলা আর জলকচু সেই চাটগার, সে রূপ কথা আজ ঠাকুমার। সেই ঢাকা মেলে নেই তো আর, নেই পদ্মার ইস্টিমার। সেই ঢাকা মেলে নেই তো আর, নেই পদ্মার ইস্টিমার। ভারত সেবাশ্রম সংঘের নাম আজ বোধহয় কারোরই অজানা নয়। আর এই মহান সংঘের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের জন্মস্থানই হল এই বাজিতপুর। প্রবেশ করলাম গুরু মহারাজের জন্মভিটেতে। 1896 সালের 29শে জানুয়ারি বুধবার পুণ্যময়ী মাঘী পূর্ণিমা তিথিতে গোধূলি বেলায় এইখানেই মহারাজের জন্ম হয়। পিতা ছিলেন শ্রীযুক্ত বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা ছিলেন শ্রীমতী সারদা দেবী। মহারাজ ছোটবেলায় দেখতেন মা দিদি তাদের উঠোনে বাঁধানো তুলসী গাছের তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে। মনে প্রশ্ন এলো কেন? দোতলার ছাদ থেকে তিনি নিচে থুতু ফেললেন ওই তুলসী গাছের উপর, সঙ্গে সঙ্গে তুলসী গাছ থেকে নারায়ণ ঠাকুর বের হয়ে তাকে বললেন, আমি এই তুলসী গাছের মধ্যেই থাকি। সাধুর ব্রিজ পার হয়ে এবার চললাম শ্রী শ্রী প্রণব মঠের দিকে। প্রবেশ করলাম মঠের ভিতরে। কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাত্পর বেদ। ভিতরে প্রবেশ করতেই বাদিকে এক পুষ্করিণী আর
ডান দিকে সার্বজনীন বৌদ্ধ ও শিব মন্দির। সমস্ত আশ্রমটি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের বাজিতপুর শাখার অন্যতম সন্ন্যাসী স্বপন মহারাজ। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে তৈরি হয়েছে এই মন্দির। প্রবেশ করলাম প্রাচীন এই বৌদ্ধ শিব মন্দিরে। শোনা গেল মহর্ষি ভোলানন্দগিরি মহারাজও এই মন্দিরে এসেছিলেন। দেব দয়া কর দীনজনে, গুরুদেব দয়া কর দীনজনে গুরু। 1917 সালের মাঘী পূর্ণিমার দিনে বাজিতপুরে ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠা হয়। তবে 1930 সালে এই সিদ্ধপীঠে আনুষ্ঠানিকভাবে শ্রী শ্রী প্রণব মঠ প্রতিষ্ঠা হয়। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়ার সাথে তারই মনিব তদানীন্তন জমিদারের দীর্ঘ 20 বছর যাবৎ এক মামলা চলছিল। মহারাজের জন্মের পর বিষ্ণুচরণ সেই মামলায় জয়লাভ করেন, তাই মহারাজের নাম ছিল জয়নাথ। বুধবার জন্ম বলে নাম হয় বুধ এবং অন্নপ্রাশনের নাম ছিল বিনোদ। তবে তিনি বিনোদ সাধু নামে বেশি পরিচিত ছিলেন। সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয় তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীনজনে গুরুদেব দয়া কর দীনজনে গুরুদেব দয়া কর দীনজনে। মহারাজের আহার ছিল শুধু আলিশুদ্ধ ভাত বা নুন ভাত, মাছ মাংস ঘি দুধ কিছুই তিনি খেতেন না। অথচ তার শরীরে ছিল অসম্ভব শক্তি। তিনি রোজ দিনে 2000 বার ডন বৈঠক করতেন এবং 60 কেজি ওজনের মুকুর দিনে 2000 বার ভাজতেন। কিশোর বয়সে তিনি 10-12 ঘন্টা ধ্যান জপ করতেন। গুরুদেব দয়া কর দীনজনে গুরুদেব দয়া কর দীনজনে। 1913 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে পূজোর ছুটিতে ব্রহ্মচারী বিনোদ তাদের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে উত্তরপ্রদেশের গোরখপুরে যান। সেখানে মহাযোগী বাবা গম্ভীরনাথজির নিকট শুক্লা একাদশীর দিনে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। ১৯১৬ সালের মাঘী পূর্ণিমা তিথিতে তিনি বাজিতপুরের গভীর জঙ্গলে একটা কদম্ব বৃক্ষের নিচে মহাসিদ্ধি লাভ করেছিলেন। ভব রোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে। এবার প্রবেশ করলাম শ্রী শ্রী প্রণব গুম্ফার মাটির নিচের ঘরে। মাথা নিচু করে এগোলাম গুরু মহারাজের সাধনা স্থল গুম্ফায়। চোখে পড়ল গুরু মহারাজের ছোট্ট এক মূর্তি। এবার আমাদের সঙ্গে রয়েছেন বাজিতপুরের সন্ন্যাসী গোপালানন্দজি মহারাজ। উপস্থিত হলাম শ্রী শ্রী প্রণব অর্চনালয় সিদ্ধাসনে। এখানে আচার্যদেব পূজারতি গ্রহণ করতেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করতেন।
সর্বগুরু শঙ্কর প্রণবাচারী করে দণ্ড শুভ ত্রিশূলধারী সর্বগুরু শঙ্কর প্রণবাচারী করে উঠে এলাম মন্দিরের দোতলায়। এখানে আছে শ্রী শ্রী প্রণব বিশ্রাম মন্দির, স্থান পেয়েছে মহারাজের ব্যবহৃত খাট আলমারি মাদুর। মন্দিরের দোতলায় দেখা যায় আচার্য দেবের রাজরূপ। ১৯২৪ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ব্রহ্মচারী বিনোদ প্রয়াগ ধামে কুম্ভ মেলায় স্বামী গোবিনানন্দ গিরিজির নিকট সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তখন থেকে তার নাম হয় আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। এবার প্রবেশ করলাম শ্রী শ্রী প্রণব সিদ্ধপীঠের মূল মন্দিরে। এখানেই যোগাচার্য দেব ব্রহ্ম নির্বাণ লাভ করেছিলেন। সন্ধ্যাবেলায় গুরুদেবের পূজারতি শুরু হয়ে গিয়েছে। আরতি করছেন স্বপন মহারাজ, উপস্থিত আছেন গোপালানন্দজি মহারাজ, মানবানন্দজি মহারাজ এবং আরও অনেক ভক্তবৃন্দ। পরের দিনে সকালে বাসে করে চললাম ভারত সেবাশ্রম সংঘের অপর একটি শাখাতে মাদারীপুরে। এই শাখাটি গুরু মহারাজজি তৈরি করিয়েছিলেন ১৯১৯ সালে। এখানে কথা হলো স্বামী সত্যপ্রিয়ানন্দজির সাথে, যিনি আমাদের কাছে জীবন মহারাজ নামে সমধিক পরিচিত। ভ্যানে করে চলেছি কলাগাছিয়া আশ্রমের দিকে। বাংলাদেশের গ্রাম বলতে যেটা বোঝায়, এখানে আসলে সেটা অনুভূত হয়। পৌঁছালাম কলাগাছিয়ার শ্রী শ্রী প্রণব মঠে।
গুটি কয়েক হিন্দু পরিবার নিয়ে কলাগাছিয়ার এই গ্রাম দত্ত কেন্দুয়া। আজ দুর্গাপূজার তৃতীয়া। ছোটবেলায় গুরু মহারাজের মনে প্রশ্ন জেগেছিল, মাটির প্রতিমার মধ্যে কি মা দুর্গা সত্যি সত্যি আছেন? তিনি কি ভক্তদের পূজাভোগ গ্রহণ করেন? চণ্ডী মণ্ডপে গিয়ে মায়ের সামনে ধ্যানে মগ্ন হলে মা হাসি মুখে আবির্ভূতা হয়ে বললেন, বিনোদ, এখনো কি তোর সন্দেহ? তারপর মায়ের দিব্য জ্যোতি বিনোদের মধ্যে মিশে গেল। পৌঁছালাম কলাগাছিয়ার অপর এক পুণ্যভূমিতে। 100 বছর অতিক্রান্ত হওয়ার পরও যেখানে দুটো এদো পুকুরের মাঝখান দিয়ে কাঁচা মেঠো পথ বেয়ে যেতে হচ্ছে, ছোট্ট একটা ভগ্নপ্রায় বাড়ি। আর এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মচারী কুমুদ, পরবর্তীকালে যিনি স্বামী সচ্চিদানন্দজী মহারাজ বা বড় মহারাজ নামে বিশেষ পরিচিত ছিলেন। 1924 সালের মাঘী পূর্ণিমায় গুরু মহারাজ বাজিতপুরের সিদ্ধপীঠের সংঘের প্রথম ও প্রধান যে 7 জন সন্তানকে বা সপ্তর্ষিকে সন্ন্যাস দান করেছিলেন, স্বামী সচ্চিদানন্দজী ছিলেন তাদের মধ্যে অন্যতম। ভক্তিপূর্ণ প্রণাম সেরে আবার ভ্যানে উঠে পড়লাম। এবার এলাম কলাগাছিয়ার ফটিক সাধুর আশ্রমে, শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব, যিনি সকলের কাছে ফটিক সাধু নামে পরিচিত। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে জাতি ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। বাজিতপুরকে এবারের মতো বিদায় জানিয়ে রাত্রির বাস ধরে পদ্মা নদী পার হয়ে চললাম চট্টগ্রামের সীতাকুণ্ডের দিকে।